হ্যালো বন্ধুরা, আমি রতিন রায়। আমি ভবগুরু ইউটিউব চ্যানেলে আজকে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে পথে চলতে চলতে একটা গাছের সঙ্গে দেখা হলো, সেই গাছটা মন টানলো যে আমি নিজে দেখছি এবং বন্ধুদের দেখাই। আমি দেখতে এসে দেখলাম অনেক কিছু এখানটায়। চলো, এই গাছটার নাম নাগ গাছ। নাগ ফুল কিংবা নাগ ফল কেমন হয়, কেমন দেখতে, সুন্দর গন্ধ, কিন্তু এই গন্ধ তো আমি তোমাদের শোকাতে পারবো না, কিন্তু উপলব্ধি করাতে পারবো কত সুন্দর। চলো আজকে দেখি এই গাছটা সম্বন্ধে। তোমরা যদি কেউ আগে এই গাছটা দেখে থাকো বা কোথায় দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এর আগে এই গাছটা দেখেছিলাম ভিক্টোরিয়ার ঠিক পেছন সাইডে। এত বড়ই একটা গাছ রয়েছে, নাক ফল কি নাক ফুল, আমি সেখান থেকে নামটা জেনে এসে আজকে আমার মনে পড়ে গেলো যে এই গাছটা আমি ভিক্টোরিয়াতে দেখেছিলাম। যারা ভিক্টোরিয়াতে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, প্রথমেই আসি গাছের উচ্চতার কথায়। এই গাছ 50 থেকে 60 মিটার পর্যন্ত উঁচু হয়। এখনও প্রায় লুপ্ত হয়নি এই গাছটি। এই গাছ এখনও ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের আনাচে কানাচে কম হলেও দেখা মেলে। এই ফুলের নামের বৈচিত্র্য অনেক। কেউ ডাকে নাক ফুল, কেউ ডাকে নাককেশর, আবার কেউ ডাকে নাগালিঙ্গম বলে। শিবপুরাণে উল্লেখ আছে এই ফুলের, শিবের নাকি সবচাইতে প্রিয় ফুল নাককেশর। প্রাকৃতিক দিক থেকে এই ফুলের মধ্যে শিবলিঙ্গ আছে, আর এই শিবলিঙ্গর উপরে নাগ অর্থাৎ সাপের ফণার আকৃতি দেখতে পাওয়া যায়। বন্ধুরা, জানো কি, এই গাছের একটা আশ্চর্য ব্যাপার রয়েছে। আপনি বাড়িতে যেভাবেই পুঁতবেন গাছটিকে, সে বীজ থেকেই হোক বা কাটিং করেই হোক কিংবা নার্সারি থেকে চারা কিনেই হোক, ফুল হতে সময় লাগে 12 বছর। আপনি যেদিন পুঁতবেন বাড়িতে গাছটা, তার থেকে 12 বছর পর আপনি ফুল পাবেন। সাধারণত আষাঢ় শ্রাবণ মাসে এই নাক ফুল ফোটে। এই নাককেশর বা নাগালিঙ্গম গাছ সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় ঝাড়খণ্ড রাজ্যে। পশ্চিমবঙ্গ ব্যতিক্রম নয়, পশ্চিমবঙ্গেরও বিখ্যাত বিখ্যাত কিছু জায়গায় রয়েছে এই গাছ। যেমন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল গার্ডেনের মধ্যে এই গাছটি রয়েছে, নদিয়ার মায়াপুর ইস্কন মঠের গ্রাউন্ডের মধ্যে দেখতে পাওয়া যায় এই গাছ, এবং হুগলি জেলার খামাগাছির সিজা কামালপুর অঞ্চলের গ্রাউন্ডের মধ্যেও রয়েছে এই একটি গাছ, এবং পশ্চিমবঙ্গের আরও কিছু জায়গায় এই গাছের দেখা মেলে। দেখো বন্ধু, ফুলগুলো দেখো কত সুন্দর, কত সুন্দর ডিজাইন রয়েছে। পৌরাণিক কোন এক জায়গায় এই নাক ফুলের কথা উল্লেখ রয়েছে, সেটা আমার ইতিমধ্যে মনে পড়ছে না। দারুণ গন্ধ, আসলে এই ফুলের গন্ধে সাপ আসে কিনা আমি জানি না। অনেক জায়গায় আমি শুনেছি যে ফুলের গন্ধে নাকি সাপও চলে আসে, আর এই ফুলটার এমন গন্ধ আসতেও পারে। ফলগুলো দেখো বন্ধুরা, নাক ফল এক একটা মনে হচ্ছে সেই বড় বেল, আঠা বেলগুলো হয় না ঠিক আঠা বেলের মতো দেখতে। বন্ধুরা, অন্তত একবার একটা ফুল দিয়ে আপনি শিবের পুজো দিয়ে দেখুন, ফল পাবেন হাতে নাতে। এই গাছের ফুল ও ফল দুটোই আকৃতিতে অনেক বড়। ফুলগুলো তো একটা পুরো এক হাত জুড়ে হয়, খুব সুন্দর, দারুণ কালার। আমি যখন ফার্স্ট এই গাছটিকে দেখি, তখন আমি এই গাছের ফুলের কালার দেখেই এর প্রেমে পড়েছিলাম। তারপর গাছের গোড়ায় আসতে যখন ক্যামেরা ধরি, তখন আস্তে আস্তে সব জানতে পারি এই গাছ সম্বন্ধে। গাছের প্রচুর গুণ রয়েছে, প্রচুর গুণ। ফুলে রয়েছে সুন্দর গন্ধ। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা দেখে? আশা করি ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলে একটা লাইক করবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই নাগলিঙ্গম গাছ যদি আগে দেখে থাকো, অবশ্যই কোথায় দেখেছো কমেন্ট করে জানাবে, আর যদি না দেখে থাকো বন্ধু বান্ধবের কাছে বিশাল বিশাল করে শেয়ার করবে, যাতে সবাই দেখতে পারে। দেখো বন্ধুরা, শুধু ফলগুলো দেখো, পুরো বড় বড় বেলের মতো হয়ে আছে। আজ এখানেই রাখছি, দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে অন্যদিকে।